দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আজকে এবং আগামীকাল এই দুদিন ম্যাক্সিমাম জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং সাথে একটু থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হওয়ার সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের সব জেলাতেই আগামী পাঁচ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি, তার মধ্যে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি যেটা থাকছে সেটা হচ্ছে প্রথম তিন দিন। কলকাতায় মূলত মেঘলা আকাশ, দিনের তাপমাত্রা অনেকটাই কমে যাবে, যেহেতু আজকে সারাদিনই বৃষ্টি হয়েছে এবং মেঘলা থাকবে, মোটামুটি 29 ডিগ্রির কাছাকাছি চলে আসবে আর মিনিমাম টেম্পারেচার 24 ডিগ্রির কাছাকাছি। কারণ মূলত যেটা আছে, একটা হচ্ছে আমাদের বিহার এবং অ্যাডজয়নিং যে আমাদের ওয়েস্টবেঙ্গল, মানে উপরের দিকে নর্থ বেঙ্গলের পার্ট, সেখানে একটি ঘূর্ণাবর্ত আছে আর স্ট্রং সাউদার্লি এবং সাউথ ওয়েস্টার্লি উইন্ড যেটা আছে, যার ফলেই এই আজকে সকাল থেকে যে থান্ডারস্টর্ম আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলাতে, তার কারণ হচ্ছে এটাই যে বিহারের ওপরে, বিহার এবং অ্যাডজয়নিং আমাদের যে নর্দার্ন পার্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সেখানে একটা ঘূর্ণাবর্ত এবং নিচ থেকে আমাদের সমুদ্র থেকে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস সেখানে আসছে, স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হচ্ছে এবং সেখান থেকে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির বৃষ্টি, এটা আগামীকালও চলবে। 3 তারিখ থেকে মোটামুটি এই থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি একটু কমবে উত্তরবঙ্গের ক্ষেত্রে, কিন্তু সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি আর প্রথম 3 দিন একটু থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হওয়ার সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের ক্ষেত্রে। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।